স্বাগত নিউজ 24 দেশ সংবাদে সাথে আছি আমি তানজিনা অন্ত দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সীমান্তের 15 জেলায় রোগী বাড়ছে দ্রুত এক সপ্তাহের ব্যবধানে সীমান্ত এলাকার 15 জেলায় নতুন রোগী বৃদ্ধির হার শতভাগ বা তার চেয়ে বেশি একে উদ্বেগজনক বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা তবে নিয়ন্ত্রণে কাজ চলছে দাবি স্বাস্থ্য কর্মকর্তাদের কাজী সাহেদের প্রতিবেদন করোনা ভাইরাসের সংক্রমণে আবার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে ভারতের সঙ্গে সীমান্তবর্তী জেলাগুলোতে তুলনামূলকভাবে সংক্রমণ বেশি বাড়ছে স্বাস্থ্য বিভাগ বলছে ঈদের সময় মানুষের অবাধ চলাচল সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ ঈদের সময় যে মানুষজনের যে মুভমেন্ট এই যে মানুষের যে একটা মানে মেলামেশা হয়েছে যেটা স্বাস্থ্যবিধি না মেনেই হয়েছে এবং এই কারণেই আমার ধারণা যে এই সংক্রমণের হারটা এত বেশি গ্রামীণ অবস্থায় মানুষ খুব সহজে রাস্তায় আসে যে কোনো দিকে যেতে হলে রাশির উপর দিতে হবে যেতে হবে আর নগার সাথে বর্ডার আছে সেটা একটা কারণ 26 এপ্রিল থেকে মোট 42 জন ইন্ডিয়ান যাত্রী বা ইন্ডিয়া থেকে যারা বাংলাদেশি যাত্রী যারা বাংলাদেশে এসেছে তাদের কোভিড-19 পজিটিভ পেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে দেশের 22 জেলায় রোগী বৃদ্ধির হার শতভাগ বা তার চেয়ে বেশি একে উদ্বেগজনক বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা তবে এটি নিয়ন্ত্রণে চলে আসবে দাবি স্বাস্থ্য কর্মকর্তাদের সীমান্তে যে চেকপোস্টগুলো আছে সেগুলোকে আপনার একেবারে অ্যালার্ট শুধু খাতা কলমে না একেবারে অ্যালার্ট করে ফেলতে হবে এবং ওরা যদি একটি মানুষের যাতে অ্যাকর্ডিংলি যাতে তারা কোয়ারেন্টাইন বা আইসোলেশন ছাড়া যেতে না পারে 147 জনকে আমরা যেহেতু কুষ্টিয়াতে পিসিআর ল্যাব আছে সেখানে পরীক্ষা করছে পিসিআরটা টেস্ট করছে এবং এদের ভিতরে 3 জনকে আমরা করোনা হিসাবে শনাক্ত করছি এবং এদের ভারতীয় স্ট্রেন্থ কিনা সেটা পরবর্তীতে ঢাকাতে আইডিসিআরে ওখানে পরীক্ষা করলে বোঝা যাবে এটা সীমান্তবর্তী 7 জেলায় এক সপ্তাহে 101 থেকে 500 জন নতুন রোগী শনাক্ত হয়েছে এসব জেলাগুলোর জন্য বিশেষ পরিকল্পনা নেয়ার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কাজী সাহেব নিউজ 24 রাজশাহী ঘূর্ণিঝড় ইয়াস চলে গেলেও এর প্রভাবে এখনো দুর্ভোগে মানুষ বাংলাদেশে সরাসরি আঘাত না হানা ওই সাইক্লোনে সৃষ্ট জলোচ্ছ্বাস ক্ষতি করেছে উপকূলের বিস্তীর্ণ এলাকা পানির ধাক্কায় অনেক জায়গায় বেড়িবাঁধ ভেঙে গেছে গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে লোনা পানিতে ভেসে গেছে হাজারো মাছের ঘের কৃষি জমিতে লবণ পানি ঢুকে চিন্তার কারণ হয়েছে কৃষকের ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট গেল বছর আমপানের ক্ষতি কাটিয়ে উঠতে না পারা সাতক্ষীরা শ্যামনগরের মানুষ আবারও মুখোমুখি ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবের এরই মধ্যে উপজেলার কয়েকটি ইউনিয়নের ব্যাপক ক্ষতি হয়েছে কপোতাক্ষ খোলপেটুয়া ও চুনা নদীর পানি 6 থেকে 7 ফুট বৃদ্ধি পাওয়ায় অনেক বাড়িঘর মাছের ঘের ও ফসলি জমি তলিয়ে গেছে ঘুমাতে যাতে যায় তাহলে ওই বাচ্চা কাচ্চা নিয়ে আতঙ্কে থাকতে হয় যে আসলে রাত্রে কি ঘটি না ঘটি যায় সাতক্ষীরার পর সবচেয়ে বেশি ক্ষতি হওয়া জেলা খুলনা ঘূর্ণিঝড় এবং জোয়ারের কারণে কয়রাসহ 3টি উপজেলার 18 স্থানে বেড়িবাঁধ ভেঙে গেছে বরগুনার পাথরঘাটা বেতাগি আমতলি ও বামনা উপজেলার লোকালয় ঢুকে পড়া পানি নামতে শুরু করেছে তবে ঘরের বিভিন্ন জিনিস ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেকে অর্ধাহারে দিন কাটাচ্ছেন এছাড়া জোয়ারের পানিতে অনেক মাছের ঘের ভেসে গেছে লবণ পানি ঢুকে পড়েছে কৃষি জমিতেও জেলার কলাপাড়া রাঙাবালি বাউফল ও দশমিনা উপজেলায় ক্ষতির সঠিক পরিসংখ্যান জানা না গেলেও পানির তোড়ে বিভিন্ন স্থানে 50 কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে প্রশাসন জোয়ারের পানির চাপে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর বেড়িবাঁধ সড়ক ও কালভার্টের ক্ষতি হয়েছে বরিশালের বিভিন্ন জায়গায় হিজলায় 300 মিটার বেড়িবাঁধ ভেঙে গেছে লক্ষ্মীপুরে পানিতে তলিয়ে আছে 6টি গ্রাম মেঘনার তীর ঘেঁষা বেশিরভাগ এলাকায় বেড়িবাঁধ নেই ঝড়ের প্রভাব ও জোয়ারের পানির কারণে নদীর আবহাওয়া ভালো নয় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ছোট বড় অন্তত 1000 গাড়ি পারাপারের অপেক্ষায় আটকে থাকে এছাড়া লঞ্চ না থাকায় ঘাটে চাপ বাড়ে যাত্রীদের ডেস্ক রিপোর্ট নিউজ 24
মানুষের দুর্ভোগের আরো খবর জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন শিকদার। সুমন, বুধবার উপকূলীয় এলাকায় ছিলেন আপনি, জোয়ারের প্রভাব দেখেছেন, আজকের পরিস্থিতি সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ তানজিনা। আপনাকে আপনি যেমনটি বলছিলেন যে ঘূর্ণিঝড় ইয়াস কিন্তু ইতিমধ্যে আঘাত হেনেছে এবং তার প্রভাব আমরা মঙ্গলবার থেকে কিন্তু তার প্রভাবে যে বরগুনায় বৃষ্টি এবং দমকা হওয়া হয়েছিল সে বিষয়ে জানিয়েছিলাম এবং গতকাল বুধবার কিন্তু আমরা দেখেছিলাম যে বরগুনায় জোয়ারের পানি কিন্তু 123 সেন্টিমিটার উপর দিয়ে, বিপদসীমার 123 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল এবং কালকে থেকে আজকে পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে দেখেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু গাছপালা এবং অন্যান্য অনেকে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা দেখিয়েছিলাম এবং আজকে আমি এখন পায়রা নদীর পাড়ে রয়েছি। আমি যদি একটু আপনাকে দেখাতে চাই যে এখানে দেখেন একটু রেন্টি গাছ কিন্তু ভেঙে গিয়েছিল এবং আজকেও কিন্তু বিপদ সীমার উপর দিয়ে জোয়ারের পানি প্রবাহিত হয়েছে এবং আমরা যদি একটু নদীটা আপনাদেরকে দেখাতে চাই যে নদী কিন্তু এখনও উত্তাল রয়েছে এখানে এবং এই তীরবর্তী যে সকল মানুষ রয়েছেন তারা কিন্তু একটি এখনও আতঙ্কের মধ্যে রয়েছে কারণ কিন্তু নদী কিন্তু এখনও উত্তাল রয়েছে এবং এই উত্তাল কতক্ষণ পর্যন্ত থাকবে কিংবা কতটা থাকবে সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত তারাও নিশ্চিত হতে পারেনি। এবং আমি আর একটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে গতকাল আপনাদেরকে যেটা জানিয়েছিলাম যে বরগুনায় কিন্তু 2 জন মারা গিয়েছিল এবং সেই 2 জনকে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি বলা হয়েছে এবং এছাড়াও কিন্তু ইতিমধ্যেই আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তিনি কিন্তু ত্রাণ কার্যক্রম শুরু করেছেন এবং টোটাল জেলা জুড়ে কিন্তু এই ত্রাণ কার্যক্রম পরিচালিত হবে বলে কিন্তু আমাদেরকে জেলা প্রশাসন থেকে জানিয়েছে। এবং এই যে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব, এর ফলে কিন্তু বরগুনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি এবং মৎস্য সেক্টর। আমরা মৎস্য বিভাগের মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে বরগুনায় 1200টিরও অধিক কিন্তু মাছের ঘের তলিয়ে গেছে এবং এতে প্রায় 1.2 কোটি টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে বলে কিন্তু কৃষি বিভাগ থেকে জানিয়েছেন। আমরা আপনি জানেন যে এখন কিন্তু আউশের মৌসুম, সেক্ষেত্রে আউশের বীজতলা প্রায় 185 হেক্টর কিন্তু আউশের বীজতলা নষ্ট হয়ে গেছে এবং চাষযোগ্য আরও কিন্তু 772 হেক্টর আউশের বীজতলা নষ্ট হয়ে গেছে। এছাড়াও পানের বরজ 43 হেক্টর জমির পানের বরজ নষ্ট হয়ে গেছে এবং মরিচ, পেঁপে, হলুদ ও অন্যান্য সবজি সহ প্রায় 250 হেক্টর কিন্তু ফসলি জমি নষ্ট হয়ে গেছে। এবং এটি কিন্তু এই যে তথ্যগুলো জানানো হয়েছে এটি কিন্তু প্রাথমিকভাবে নির্ণয় করা হয়েছে বরগুনার পাথরঘাটা, আমতলী, বেতাগী, বামনা এবং সদর উপজেলার যে সকল মাছের ঘের এবং শস্য ভাণ্ডার রয়েছে সেগুলো থেকে কিন্তু এই তথ্যগুলো জানানো হয়েছে। এবং এটি আরও 2-1 দিনের মধ্যে, যেমন আজকেও জোয়ারের উচ্চতা বেশি ছিল, সেই হিসেবে আরও ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে। তানজিনা, এই ছিল আমার কাছে বরগুনা থেকে সর্বশেষ সংবাদ। দর্শক, মানুষের দুর্ভোগের আরও খবর জানাতে যুক্ত ছিলেন বরগুনা থেকে সহকর্মী সুমন শিকদার। এবার চলে যাচ্ছি ফরিদপুরে। ফরিদপুরে পদ্মা নদীতে ভাঙন শুরু হয়েছে, সেখানে আছেন আমাদের সহকর্মী খায়রুজ্জামান সোহাগ, সরাসরি যুক্ত হয়েছে তার সাথে। সোহাগ, ভাঙনের তীব্রতা কেমন? আপনাকে যদি বলি যে গত 24 ঘন্টা ফরিদপুরে পদ্মা নদী যে ভাঙন শুরু হয়েছে সেটা কিন্তু অনেকটা বলা যায় যে ঘূর্ণিঝড় ইয়াসের কিছুটা কিন্তু প্রভাব রয়েছে, কেননা পদ্মা নদীর পানি এখন কিন্তু অনেকটা উত্তাল রয়েছে, যার ফলেই কিন্তু আমরা দেখতে পেরেছি যে গত 24 ঘন্টায় হঠাৎ করেই কিন্তু পদ্মা নদী 200 মিটার কিন্তু ভাঙন ধরেছে। এখান থেকে কিন্তু ই রয়েছে যে নদী থেকে কিছুটা দূরেই একমাত্র ডিগ্রিচর ইউনিয়ন এবং নর্থ চ্যানেল ইউনিয়নের চলাচলের যে ব্রিজটি সেটিও কিন্তু হুমকির মুখে রয়েছে, সেটাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তাছাড়া যে এই নর্থ চ্যানেল ও ডিগ্রিচর ইউনিয়নের 6টি গ্রাম রয়েছে, সেই 6টি গ্রামে 1.5 লক্ষ মানুষ কিন্তু হুমকির মুখে রয়েছে। তো এই বিষয়ে ভাঙন শোনার সঙ্গে সঙ্গে কিন্তু ফরিদপুরের জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করেছেন, তিনি যেমনটি জানিয়েছেন যে এই ভাঙন রোধ করার জন্য কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে দ্রুত জিও ব্যাগ খেলা হবে এবং ভাঙন রোধে
যা করণীয় সেটা কিন্তু করা হবে। তো স্থানীয় এলাকাবাসী যেটা বলছেন যে এইখানকার যে নদীর যে নাব্যতা, সেই নাব্যতা কিন্তু না থাকার কারণেই কিন্তু এই ভাঙনটা শুরু হয়েছে। নদীর গতিপথ যদি সঠিকভাবে থাকতো সেক্ষেত্রে কিন্তু এই নদী ভাঙন হতো না এমনটাই কিন্তু জানিয়েছে। তো আমি এখানকার কথা বলেছিলাম ডিগ্রিচর ইউনিয়নের চেয়ারম্যানের সঙ্গে, তিনি যেমনটি জানিয়েছেন যে এটা যদি এই ডিগ্রিচরের যে চরটা রয়েছে এটা যদি খুব দ্রুত খনন করে নদীর পথটা ঠিক না করা হয় সেক্ষেত্রে কিন্তু এই ডিগ্রিচর নর্থ চ্যানেল ইউনিয়ন রাতে রাতেরই কিন্তু বিলীন হয়ে যাবে এবং নদীর গর্ভে চলে যাবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংখ্যা, চলে যাবো স্টুডিওতে আপনার কাছে। তানজিনা ধন্যবাদ সোহাগ, আর সেই সাথে ধন্যবাদ আমাদের আরেক সহকর্মী সুমন শিকদারকে। দর্শক, পদ্মা নদীতে ভাঙনের খবর জানাচ্ছিলেন খায়রুজ্জামান সোহাগ। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। স্বাগত আরেকবার দেশ সংবাদে। চাপাই নবাবগঞ্জ ঢাকা রুটে বিশেষ ম্যাঙ্গো ট্রেনের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর 12:30 গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী স্পেশাল ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এ সময় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনও যুক্ত হন। এই ট্রেনের উদ্বোধন উপলক্ষে চাপাই নবাবগঞ্জ রেল স্টেশনকে নতুন সাজে সাজানো হয়। স্টেশনে উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জ এক আসনের সংসদ সদস্য ডাক্তার সামিল উদ্দিন শিমুল, সংরক্ষিত নারী এমপি ফেরদৌসি ইসলাম জেসি সহ রেলওয়ের পশ্চিমাঞ্চলের কর্মকর্তারা। আম ব্যবসায়ীদের সুবিধার জন্য এই ট্রেনে কেজি প্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে 1.30 টাকা। যে নদীর বুকে একসময় বড় বাণিজ্যিক নৌকার দাপট ছিল সেখানে কৃষক এখন চাষাবাদ করছেন, ফলাচ্ছেন ফসল। মেহেরপুরের কাজলা নদী তার ঐতিহ্য হারাচ্ছে নাব্য সংকটে, এভাবে চললে একসময় মরে যাবে নদী। স্থানীয়দের আশঙ্কা এতে পরিবেশও ক্ষতিগ্রস্ত হবে, এজন্য নদীটি পুনর্খননের দাবি জোরালো হচ্ছে। মেহেরপুর প্রতিনিধির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ভারত সীমান্তবর্তী মেহেরপুরের ইতিহাসের সঙ্গে কাজলা নদী জুড়ে আছে ওতপ্রোতভাবে। দেশভাগের আগে এই নদী যোগাযোগের বড় মাধ্যম ছিল। কাজলাকে কেন্দ্র করে মেহেরপুরে দুটি নীল কুঠি স্থাপন করে ব্রিটিশরা, তবে সেই ইতিহাস আজ অবিশ্বাস্য মনে হয়। নাব্যতা হারিয়ে কাজলা এখন মাঠে রূপ নিয়েছে, চলছে কৃষিকাজ। তবে এখানে ফসল ফললেও ভুগছে মূল কৃষি জমির চাষিরা। নদীর পানি কম থাকায় সেচ সুবিধাও কমে গেছে। সব মিলিয়ে নদী তীরবর্তী এলাকার অর্থনীতি গতিশীল করতে খননের দাবি দীর্ঘদিনের। আমাদের বয়সে দেখছি যে এটা শুধু কাজলা নদী না, এক খাল তিন খাল এখন এখানে ভরাট হয়ে গেছে। বিভিন্ন ধান চাষিরা জোরবদখল করে ধান চাষ করছে এবং তারা নদীর অংশ, বিভিন্ন অংশ দখল করে ফেলেছে, দখল মুক্ত করা হোক। সুশীল সমাজ বলছে নদীটি খননের পরিকল্পনা আছে পানি উন্নয়ন বোর্ডের, তবে অজানা কারণে তা হয়ে উঠছে না। অন্তত 17 ফুট গভীর করে মানে খনন করার কথা ছিল, যেখানে মাছের জন্য একটা অভয়ারণ্য হবে, নদীর দুপাশ দিয়ে রাস্তা তৈরি করা হবে। উপজেলা প্রশাসনের কর্তারা এই নদীটি ঘিরে পর্যটন সম্ভাবনা দেখছেন। যদি কাজলা নদীর এই অংশটি আমরা খনন করতে পারি তাহলে আমজুবি নীলকুঠির যে ঐতিহাসিক গুরুত্ব এবং যে পর্যটন যে সম্ভাবনাটা, সেই সম্ভাবনাটা আমার মনে হয় যে খুব ভালোভাবেই এখানে উন্মোচিত হবে। খননের ব্যাপারে কোনো সময় নির্ধারণ হয়নি, তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা শিগগিরই প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে আশাবাদী। দ্বিতীয় পর্যায়ের কাজটি সম্পন্ন হলে আমরা আশা করছি শুষ্ক মৌসুমে এই নদীতে পানি থাকবে, এই নদীতে মাছ থাকবে, এই নদীর পানি দিয়ে লোক কৃষকরা ইরিগেশন করতে পারবে। কাজলা নদীর মেহেরপুরের অংশটি 58 কিলোমিটার দীর্ঘ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আবহাওয়ার বিরূপ প্রভাবের মধ্যে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে ডিম ছেড়েছে মামাছ। হালদা দূষণমুক্ত হলেও গত বছরের তুলনায় ডিমের পরিমাণ কমে যাওয়ায় হতাশ ডিম সংগ্রহকারীরা। হালদা বিশেষজ্ঞরা বলছেন ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সাগরের লোনা পানি হালদাতে ঢুকে যাওয়ায় ডিম ছাড়ার তেমন পরিবেশ পাওয়া সহ ভারী বর্ষণ না হওয়ার কারণে ডিমের পরিমাণ কমেছে। আর মৎস্য বিশেষজ্ঞরা বলছেন আবারও ভারী বর্ষণ হলে আরও একবার ডিম ছাড়তে পারে মাছ। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট।
প্রতিবছর চৈত্র থেকে বৈশাখ মাসে অমাবস্যা বা পূর্ণিমা তিথির বৃষ্টিতে প্রবল স্রোত হলে হালদা নদীতে ডিম ছাড়ে মা মাছ। এবার ভারী বর্ষণ না হলেও ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে হালকা বৃষ্টিতে ডিম ছেড়েছে রুই, কাতলা, মিগেল সহ কাপ জাতীয় মাছ। বুধবার রাত থেকে ডিম সংগ্রহে নামে 300-এর বেশি নৌকা। ডিম ছাড়ার আগে মামাছ রক্ষা করতে প্রশাসন সতর্ক। তবে হালদা নদীর দূষণ কমালেও আমাছের ডিম সংগ্রহ কমে যাওয়ায় দুশ্চিন্তায় স্থানীয় প্রশাসন। গত বছর হালদা সর্বোচ্চ পরিমাণ সুরক্ষিত ছিল, দখল, দূষণ, মামাছ শিকার বন্ধ সবগুলো বন্ধ করেন উপজেলা প্রশাসন, অন্য সকল দপ্তর, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি নিয়ে কিন্তু ব্যাপক কাজ করেছে, সেই হিসাবে এবার সর্বোচ্চ পরিমাণ ডিম সংগ্রহের কথা। হালদা বিশেষজ্ঞরা বলছেন নদীর পানি লোনা হওয়ায় ডিম ছাড়ার পরিবেশ নষ্ট হয়েছে মামাছের। হাই লবণাক্ততা এবং পর্যাপ্ত বৃষ্টি না হওয়ার এই দুটোর কারণেই আসলে এবার পর্যাপ্ত ডিম পাওয়া যায়। আর মৎস্য কর্মকর্তারা বলছেন ভারী বর্ষণ হলে আবারও ডিম ছাড়ার সম্ভাবনা আছে হালদার মামাছের। আমরা এখনো আশাবাদী যে আমাদের যেহেতু জুন মাসটা পড়ে আছে এবং মে মাসটাও এখনো আছে, আমরা আরো দুটো জো পাবো। নয়ন বড়ুয়া, জয় News 24, চট্টগ্রাম। দেশ সংবাদের এ পর্যায়ে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। স্বাগত আরেকবার দেশ সংবাদে। দিনাজপুরের লিচু বাজারে উঠতে শুরু করেছে, বাগানিরাও গাছে গাছে লিচু পাড়তে ব্যস্ত সময় পার করছে। বর্তমানে বেদানা, মাদ্রাজি লিচু পেকেছে, তবে এবার লিচুর ফলন কম হওয়ায় বেশ বিপাকে রয়েছেন বাগানিরা। দাম ভালো থাকায় ক্ষতি কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করেন অনেকে। স্থানীয় কৃষি অফিস বলছে বৈরি আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এবারে 30% লিচু কম হয়েছে। ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লিচুর জন্য বিখ্যাত দিনাজপুর জেলা, এরই মধ্যে গাছে গাছে পাকতেও শুরু করেছে লিচু। এ জেলায় সদর, বিরল, কাহারুল, বীরগঞ্জ উপজেলায় লিচুর আবাদ বেশি হয়ে থাকে। মাদ্রাজি, বোম্বাই, বেদানা, চায়না ট্রি, হাড়িয়া, কাঁঠালি সহ বিভিন্ন জাতির লিচু হয় এ জেলায়। বর্তমানে মাদ্রাজি ও বেদানা জাতের লিচু পাকায় বাগানিরা তা সংগ্রহ করছে। বাজারে প্রতি হাজার মাদ্রাজি লিচু বিক্রি হচ্ছে 1500 থেকে 2500 টাকা এবং বেদানা জাতের লিচু 4500 থেকে 6000 টাকা দরে। সবচেয়ে বেশি পরিমাণে বোম্বাই লিচু এখানে আবাদ হলেও তা পাকতে এখনও সময় লাগবে প্রায় 1 সপ্তাহের মতো। তবে এবার লিচুর ফলন কম হওয়ায় বেশ দুশ্চিন্তায় পড়েছেন বাগানিরা। তবে কেউ কেউ ক্ষতির আশঙ্কা করলেও অনেকে বলছেন আশানুরূপ দাম পেলে এই ক্ষতি অনেকটা কাটিয়ে ওঠা সম্ভব। এখন বাজারে বিক্রির বাজারে কি হবে, বাজার যদি ভালো পাই তার আমরা খুশি। লিচুর বাজার মোটামুটি ভালো যাচ্ছে, আর একটু যদি বাজার যদি এর থেকে যদি আর একটু ভালো হয় তাহলে আমরা আরো কিছু আশাবাদী করব। লিচুর দাম আছে কিন্তু ফলন কম, এবার আমাদের লিচু নাই। দিনাজপুরে এবার বৈরী আবহাওয়ার কারণে লিচুর 30% ফলন বিপর্যয় হয়েছে, তবে বাজারে লিচুর দাম ভালো বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এবার আমাদের দিনাজপুরের ফলন কম কিন্তু অর্থনৈতিক যে ট্রানজেকশনটা সেটা খুব একটা কম হবে বলে মনে হয় না। গতবারে যে লিচু 300 টাকা বিক্রি হয়েছে, বিশেষ করে যে আগাম যে বেদানাটা উঠেছে, এবার আমি নিজে এবং এই যে চেম্বারের সভাপতি মহোদয় ছিলেন উনিই কিনলেন 500 টাকা 600 টাকা মিশেরই। কৃষি বিভাগের তথ্য মতে এ জেলায় প্রায় 6000 হেক্টর জমিতে লিচু বাগান রয়েছে এবং এই বাগানগুলো থেকে প্রতি বছর লিচু উৎপাদন হয় 30 থেকে 35 হাজার মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দিনাজপুরের লিচুর ফলন গেলবারের তুলনায় কম হয়েছে, এর মধ্যে গাছ থেকে নামানো শুরু হয়েছে বিভিন্ন জাতের লিচু। দিনাজপুর থেকে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল হাসান পলাশ। ফখরুল, এবার লিচুর বাজার কেমন যাচ্ছে? শুরুতেই আপনাকে লিচুর রাজধানী দিনাজপুর থেকে অনেক স্বাগত জানাচ্ছি। সেই সাথে জানিয়ে দিই যে আসলে রিপোর্টটিতে যেরকম দেখছিলেন আসলে এ জেলায় কিন্তু এবার অনেক ফলন কম হয়েছে, যার কারণে কিন্তু এই বাজারগুলোতে কিন্তু লিচুর দাম অনেকটাই বেশি। আমি অনেকক্ষণ ধরেই কথা বলছিলাম এইসব ব্যবসায়ীর কাছে, তারা বলছে যে লিচুর যে আমদানি সেই আমদানি কিন্তু অনেকটা কম, যার কারণে কিন্তু এই লিচুর যে দাম সেটি কিন্তু আসলে অনেকটাই বেশি গতবারের তুলনায়। অনেকে বলতেছে যে একেবারে দ্বিগুণ দাম। তো আমি একজন ব্যবসায়ীর সাথে যদি কথা বলি যে লিচু এবার এত দাম কেন? লিচু ফলন কম, এবার সেটা দাম বেশি, এবার কাস্টমারও আছে মোটামুট। এবারে বোম্বাই তো নাই, শুধুমাত্র বেদানা আর মাদ্রাজি আছে। চায়না থেকে উঠছে বাজারে, চায়না থেকে 1200 টাকা শো, বেদানা হাই কেটে 700,
বেদনা যে লিচু সেটি কিন্তু গতবারও আমরা 3,500-4,000 ক্রেতারা কিনেছিল, এবার কিন্তু প্রায় একেবারে 7,000-এর মতো কিন্তু এই বেদনা লিচুর দাম উঠে গেছে। আমি যদি একজন সাধারণ ক্রেতার সাথে কথা বলি যে আসলে লিচু কি অবস্থা একটু বলবেন তো। হ্যাঁ ধন্যবাদ। এবারে একটু বিগত বছরের তুলনায় এবারে একটু দাম বেশি এবং হচ্ছে আরও উৎপাদনের কারণে হতে এবারে একটু দাম বেশি। আর বাজার কেমন দেখছেন? বাজার অনেক ভালো, তবে মনে হয় করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনেই মানে বাজারটা পরিচালনা করা উচিত। এ ব্যাপারে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো, কারণ এটা বাংলাদেশের সর্ববৃহত্তম ফলের বাগান, ফলের বাজার, এটা সম্প্রতি সময় উদ্বোধন করা হয়েছে। তো স্বাস্থ্যবিধি না মেনে চললে এখানে বিভিন্ন এলাকা থেকে আসছেন, আপনারা ইতিমধ্যে দেখবেন যে অনেকেই স্বাস্থ্য সচেতনতা অভাব, মাস্ক পরে পরিধান করে মানে জনগণ। হ্যাঁ ধন্যবাদ আপনাকে। আসলে তানজিদা শুনছিলেন, আসলে এখানে দুরকম ইয়ে শুনলাম, যেটি সেটি হচ্ছে এক হচ্ছে দাম বেশি, আর তার উপরে স্বাস্থ্যবিধি মেনে এখানে যদি ফল ব্যবসা করা যায় বা এই লিচু ব্যবসা করা যায় তাহলে হয়তো বা ভালো হয়, এরকম অনেকে কিন্তু জানিয়েছে। তো এই ছিল আমার কাছে দিনাজপুর লিচু বাজার থেকে সর্বশেষ। তানজিদা চলে যাচ্ছে আপনার কাছে। ধন্যবাদ ফখরুল। মধু মাসে রসালো ফলের যোগান বেড়েছে চট্টগ্রামের বাজারে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, মৌসুমি ফল মাত্রই বাজারে ওঠা শুরু করেছে, দাম কেমন দেখছেন? ধন্যবাদ। মৌসুমি ফল বাজারে উঠতে শুরু করেছে বলতে এই জ্যৈষ্ঠ মাস মধু মাসে আমরা যেটি দেখছি লিচু, আম, কাঁঠাল, জাম এই ফলগুলো, এবং এর আগে থেকেই এই গরমে আনারস, এই দেশি ফলগুলো কিন্তু এখন বাজারে আধিক্য। সারা বছর যে আমরা দেখি বাইরে থেকে আমদানি করা বা দেশে উৎপাদন করা কমলা, আপেল, আঙুর সেগুলো বিক্রি হয়, সেগুলোর পাশাপাশি এখন এই ফলগুলো কিন্তু বেশি বিক্রি হচ্ছে। ক্রেতাদের কাছে সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেটি বলেছেন যে দাম বেশি। এবার এই আমরা একটু লিচুর চট্টগ্রামের লিচুর বাজারের খোঁজ জানাবো, আপনাদেরকে একটু জানতে চাই কত টাকা সব? 400 টাকা একদম, একদম। দাম কি এবার বেশি না? না এবছর বেশি। বেশি কেন? বেশি লিচু ধরা নেই গাছে, গাছে এবছর ধরা নেই, লিচু জ্বালায় ফেলাইছে সেই জন্য। ব্যবসায়ীরা যেটি বলছেন আর কি যে লিচুর দাম হচ্ছে চট্টগ্রামে 100 লিচুর দাম হচ্ছে 400 টাকা, এটি হচ্ছে দাম। আর এই পাশে আমরা যেটি দেখতে পাচ্ছি কাঁঠাল ও আম আছে, আমরা একটু এই কাঁঠালের দাম একটু জানার চেষ্টা করব। কাঁঠাল কি দরে বিক্রি করছেন? ছোটগুলা বড় ছোট আছে এখানে, বড়গুলো 200 টাকা, 250 টাকা, ছোটগুলো 100-150। কাঁঠালের দামও বেশ রয়েছে এখানে, আমরা যেটি দেখছি যে গ্রাম পর্যায়ে কাঁঠাল 10-20 টাকায় অনেকে কেনেন না, কিন্তু এখানে আমরা যেটি দেখছি যে অনেক বেশ অনেক দামে বিক্রি হচ্ছে। আমের দামটি জানিয়ে শেষ করব, চট্টগ্রামে আম কী দামে, কোনটা কী দামে বিক্রি হচ্ছে একটু জানতে চাই। কোন আম কী দামে বিক্রি করছেন? হিমসাগর আম 80 টাকা, আর এগুলো হলো 100 টাকা গুটি আম। আমের দর যেমনটি জানাচ্ছিলাম 100 টাকা 80 টাকা আমের দাম হচ্ছে এরকম, আর লিচু হচ্ছে 100 পিস লিচু 400 টাকায় বিক্রি হচ্ছে এখানে। এছাড়া জাম সহ অন্যান্য মৌসুমি ফল রয়েছে, এবং মৌসুমি ফলের আমদানি বাজারে বেশ ভালো রয়েছে, তবে দামও কিন্তু বেশ ভালো, অনেক বেশি দাম। ফিরছি স্টুডিওতে। ধন্যবাদ জায়েদ। দর্শক, মৌসুমি ফলের যোগানের কথা জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী শেখ জায়েদ। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরো একটা বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার দেশ সংবাদে, এবার কৃষি সংবাদ। রংপুর অঞ্চলে চলতি মৌসুমে ভুট্টার আশানুরূপ উৎপাদন হয়েছে, লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ভুট্টার আবাদ হয়েছে। কৃষকরা জানান অনুকূল আবহাওয়া, বীজ, সার সহ অন্যান্য কৃষি উপকরণ সংগ্রহে কোনো সমস্যা না থাকায় বাম্পার ফলন হয়েছে। বর্তমানে বাজার দর ভালো থাকায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা। রেজাল করিম মানিকের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। রংপুর অঞ্চলের ভুট্টা এখন কৃষকদের অন্যতম অর্থকরী ফসল হিসেবে পরিচিতি পেয়েছে। গেল কয়েক বছর ধরে বাজার দর ভালো পাওয়ায় ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। এতে প্রতি বছরই ভুট্টা চাষে জমির পরিমাণও বাড়ছে।
কৃষকরা জানান আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে ফলনও বেশ ভালো হয়েছে। বর্তমান বাজার দরও চড়া থাকায় লাভবান হচ্ছেন তারা। বাজারটা যদি প্রচুর না আল্লাহ ভালো দাম হয় তাহলে তো আমার পোষায়, যে না দিলে তো পোষবার না। ভুট্টা যদি বাইরে দেশে যাইতো আরো মূল্য ভালো হইতো, তাহলে কৃষক আরো পয়সা পাইতো। সংশ্লিষ্টরা জানান গেল বছরের চেয়ে এবছর লক্ষ্যমাত্রার বেশি জমিতে ভুট্টার আবাদ হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রার সঙ্গে আমরা ধরেছিলাম যে আমাদের 10 টনের মতো ফলন হবে। আমরা যে ইতিপূর্বে যে কর্তন হয়েছে 50%, সেখানে আমরা 10.5 টন পার হেক্টরে আমরা ফলন পাচ্ছি। সেক্ষেত্রে আমরা মনে করি যে ভুট্টার আবাদ অতীতে ছিল, দিন দিন তার বৃদ্ধি হচ্ছে। রংপুর অঞ্চলে ভুট্টা আবাদ প্রসারের লক্ষ্যে কৃষকদের বীজ সার সহ অন্যান্য উপকরণ দিয়ে সহায়তা করছে কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাঙালির সুপ্রাচীন কালের ঐতিহ্য পান সুপারি। অভ্যাসগত কারণে কিংবা ভোজন শেষে অথবা অতিথি আপ্যায়নে পান সুপারি যেন থাকতেই হবে। দেশের অনেক জায়গাতেই উৎপাদন হয় সুপারি, তবে দাম, ফলন এবং স্বাদে আলাদা হওয়ায় পঞ্চগড়ের সুপারির কদর দিন দিন বাড়ছে। জেলার কৃষকরা বাণিজ্যিকভাবে সুপারি উৎপাদনে বাগান গড়ে তুলছেন। স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে পঞ্চগড়ের সুপারি। সরকার হায়দারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ে অনেক আগে থেকেই সুপারি পাওয়া যায়, তবে বর্তমানে বাণিজ্যিকভাবে এর চাষ শুরু হয়েছে এই জেলায়। দিন দিন বাড়ছে সুপারির বাগান। কৃষকরা স্বল্প খরচে বাগান গড়ে তোলায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে এর উৎপাদন। বাড়ির আঙিনা বা আশেপাশে এসব বাগান গড়ে উঠছে। নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি এখন অন্য জেলাতেও সুপারি বিক্রি করছেন তারা। কেউ বা জমির সীমানা ঠিক রাখতে লাগিয়েছেন এই গাছ, আর কেউ বা শখের বশে সুপারির গাছ লাগিয়ে প্রতি বছর ভালো আয় করছেন। গত বছরের তুলনায় এবছর ফলন কিছুটা কম হলেও চলতি বছরে সর্বোচ্চ দামে সুপারি বিক্রি করছে এই জেলার কৃষকরা। 200-205টা সুপারি দিয়ে আছে চারা, আছে তাতে 100টা সুপারি চারা আমার ইয়ার প্রতি বছর ফল দেয়। ব্যবসায়ীরা বলছেন স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় রপ্তানি হচ্ছে সুপারি, আর এর উৎপাদন বেড়ে যাওয়ায় নতুন কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে। আমরা মাইমেসিং বালুকা থেকে আসছি এই পঞ্চগড় সুপারি কেনার জন্য। এই সুপারিটা এখানে ডেকে নিলে আমাদের জায়গায় বালু ব্যবসা হয়। মোটা সুপারিটা চলতেছে 60 মিডিয়াম মানে 350। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে সুপারি চাষে আগ্রহী করতে চাষীদেরকে সকল প্রকার সেবা প্রদান করছেন তারা। আমরা আশাবাদী যে এটা একটা ক্যাশ ক্রপ হিসেবে এই পঞ্চগড়ে আমরা কৃষি সম্প্রসারণ বিভাগের মাধ্যমে আমরা সম্প্রসারণ করতে চাচ্ছি। আশা করি যে পঞ্চগড়ে মাটি এবং আবহাওয়া সুপারি চাষের জন্য ভালো হওয়ার জন্য কৃষকরা অত্যন্ত লাভবান হবে। এবং একটি সুপারি গাছে 400-500 সুপারি ধরে, 80টি সুপারিকে এক পন ধরা হয়। চলতি বছরে প্রতি পন সুপারি বিক্রি হচ্ছে 300-500 টাকা পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনার সংক্রমণ রোধে প্রশাসনের নির্দেশে বগুড়ার মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘর সহ 4টি প্রত্নস্থল বন্ধ রয়েছে। প্রায় 2 মাস ধরে পর্যটন শূন্য এসব কেন্দ্র, এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছে ব্যবসায়ীরা। স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের জন্য এসব কেন্দ্র খুলে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। আব্দুল সালাম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বগুড়ার মস্তানগড়ের বিস্তীর্ণ ধ্বংসাবশেষ পুণ্ডনগরের সুদীর্ঘ প্রায় 2500 বছরের গৌরবোজ্জ্বল ইতিহাসের এক নীরব সাক্ষী। বিভিন্ন ধরনের বহুল প্রাচীন নিদর্শন রয়েছে এখানে। বৈরাগী ভিটা, গোকুলের বেহুলার বাসর ঘর, ভাসু বিহার সহ ঐতিহাসিক নিদর্শন দেখতে প্রতিদিনই দেশ বিদেশের বহু পর্যটকের ভিড় থাকত এসব এলাকায়। তবে করোনা সংক্রমণ রোধে প্রশাসনের নির্দেশে গেল 2 এপ্রিল থেকে বন্ধ রয়েছে মহাস্থানগড় প্রত্নতাত্ত্বিক জাদুঘর সহ 4টি প্রত্নস্থল। ঐতিহাসিক এসব নিদর্শন কেন্দ্র করে গড়ে উঠেছে ক্ষুদ্র শিল্পের ছোট বড় 500+ ব্যবসা প্রতিষ্ঠান। 2 মাস ধরে এসব পর্যটক কেন্দ্র বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়েছেন সংশ্লিষ্টরা। করোনা লাগার পরে আমাদের এখানে মানে বাইরে থেকে ফরেন আসতেছে না, যার ফলে আমাদের ব্যবসা ম্যানেজের অবস্থা খুবই খারাপ। এখন যদি পর্যটন খোলা থাকতো তো আমাদের একটু বেচা কেনা হইতো, এইভাবে আমরা মোটামুটি ব্যবসা চালিয়ে যেতে পারতাম। অবশ্য জেলা প্রশাসক বলছেন সরকার থেকে নির্দেশনা পেলেই খুলে দেওয়া হবে এসব ঐতিহাসিক স্থান। এটি নিশ্চয়ই একটা ইম্প্যাক্ট পড়ছে, আমি বিশ্বাস করি যে জনসমাগম হতো, এতে ব্যবসায়িক
যারা ওখানে স্থাপনা আছে ছোটখাটো ব্যবসা থেকে শুরু করে তাদের উপর একটা চাপ পড়েছে। এটি যখন আবার সরকারিভাবে নির্দেশনা আসবে খুলে দেওয়ার আমরা সে সময় এটার ব্যবস্থা নিব। এর আগে করোনার কারণে গেল বছর 19 মার্চ থেকে এসব পত্নস্থল বন্ধ ঘোষণা করা হয়, পরে 16 সেপ্টেম্বর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এখন এই পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ।